রক্তচাপ নিয়ন্ত্রণে আলো। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজন কম সোডিয়াম যুক্ত খাবার খাওয়া এবং তার সাথে প্রয়োজন বেশি পরিমাণে পটাশিয়াম যুক্ত খাবার খাওয়া। আলুতে এই দুটি মিশ্রণের সমপরিমাণে সঠিক পরিমাণে থাকায় রক্তচাপ সহজে নিয়ন্ত্রণ করা যায়। হার্টের জন্য আলু, আলুতে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন B6, যার ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আর কোলেস্টেরল নিয়ন্ত্রণ হলে হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড সুস্থ থাকে। ক্যান্সার থেকে মুক্তি দেয় গোল আলু। আলুতে রয়েছে ফোলেট, যা DNA তৈরি ও মেরামত করতে সাহায্য করে। এর ফলে যে সকল কোষগুলো ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে সেগুলিকে নষ্ট করে দেয়। এছাড়া আলুতে থাকা ফাইবার কোলন ক্যান্সার মুক্ত করতে সাহায্য করে। হাড়ের স্বাস্থ্য ঠিক রাখতে গোল আলু। আলুতে থাকে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। এই সবকটি উপাদান হাড়ের স্বাস্থ্যের জন্য বেশ উপযুক্ত, ফলে আলু শরীরের গঠন মজবুত করতে সাহায্য করে। এছাড়া আলুতে রয়েছে ফসফরাস, যা অস্টিওপোরোসিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। হজম ক্ষমতা বাড়ায় গোল আলু। মানবদেহে সঠিক পরিমাণে ফাইবার প্রবেশ করলে বা খেলে হজম করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং পাচনতন্ত্র সঠিকভাবে কাজ করার উপযুক্ত হয়। আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। কিডনি স্টোন থেকে মুক্তি পেতে গোল আলু। হজম ক্ষমতা ও পরিপাকতন্ত্র ঠিক থাকলে শরীরের পানি পরিমাণও ঠিক থাকে, যার ফলে এটি কিডনির পাথর প্রতিরোধ করতে সহায়তা করতে পারে। দাঁতের সমস্যা সমাধানে গোল আলু। দাঁত বা মাড়ির সমস্যার ক্ষেত্রে ভিটামিন সি বেশ উপযুক্ত, তাই এক টুকরো গোল আলু দিয়ে রোজ দাঁত পরিষ্কার করলে দাঁতের নানা সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যায়। পেটের সমস্যা সমাধানে গোল আলু। যদি আপনার পেটের সমস্যা থাকে, যেমন ডায়রিয়া, আমাশা বা হজমের সমস্যা থাকে, তাহলে গোল আলু সিদ্ধ করে খেতে পারেন, এটাতেও উপকার পাবেন। শরীর ফুলে যাওয়া থেকে মুক্তি পেতে গোল আলু। গোল আলুতে সঠিক পরিমাণে ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা মানুষের শরীরের ইলেকট্রোলাইসিস নিয়ন্ত্রণে সহায়তা করে। এর ফলে মানব দেহে গা, হাত পা বা শরীরের কোনো অংশ ফুলে যাওয়া থেকে সহজে মুক্তি পাওয়া যায়। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গোল আলু। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কার্বোহাইড্রেট, পটাশিয়াম ও গ্লুকোজ খুব জরুরি। এর সবকটি উপাদান একসাথে আলুতে থাকার ফলে মস্তিষ্ক স্বাস্থ্যকর রাখতেও আলুর ভূমিকা রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গোল আলু। আলু, বিশেষ করে মিষ্টি আলু, ভিটামিন এ এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, তাই এ আলু নিয়মিত খেলে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন বৃদ্ধি পায়। ওজন নিয়ন্ত্রণে গোল আলু। আপনি যদি আপনার ওজন সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে প্রতিদিন আপনার খাদ্য তালিকায় অল্প পরিমাণে আলু যোগ করতে ভুলবেন না। আলুতে তুলনামূলকভাবে অতি কম পরিমাণে চর্বি বা ফ্যাট থাকে, যার কারণে পেট ভরে খাওয়া সত্ত্বেও ওজন খুব একটা বাড়ে না। কোলেস্টেরল নিয়ন্ত্রণে গোল আলু। গোল আলুতে থাকা ভিটামিন সি, ভিটামিন বি, পটাশিয়াম ও মিনারেল মানবদেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে বহুগুণ সাহায্য করে। এর ফলে মানুষের হার্ট সুস্থ থাকে। ঘুমের সমস্যা সমাধানে গোল আলু। মানবদেহে সঠিক পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম থাকলে শরীরের ভারসাম্য ও আরাম প্রদান করে থাকে, যার ফলে আপনার স্নায়ু শান্ত থাকে ও আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন। তাই অনিদ্রা সমস্যা বা ঘুমের কম হওয়ার সমস্যা থাকলে আপনি অনায়াসে আলু খেতে পারেন, উপকার পাবেন। PMS অর্থাৎ মেজাজ খিটখিটে হওয়া থেকে মুক্তি পেতে গোল আলু। নারীদের মাসিক অর্থাৎ ঋতুস্রাব হওয়ার ঠিক আগের মুহূর্তগুলিতে মিষ্টি খাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। গোল আলুতে আছে সঠিক পরিমাণে প্রাকৃতিক মিষ্টি পদার্থ, ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট, তাই আলু খেলে এই সময় মেজাজ খিটখিটে হওয়ার থেকে মুক্তি দেয়। এছাড়া শরীরে তখন কম পরিমাণে এস্ট্রোজেন থাকার ফলে হরমোনে নানা রকম সমস্যা দেখা দেয়। এই সময়তেও আলু খাওয়ার উপকারিতা স্বাস্থ্যের জন্য প্রবল। ধন্যবাদ সাথে থাকার জন্য।